আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলছেন দুদু। এদিকে সরকার নির্বাচন নিয়ে উদাসীন বলছেন মেজর হাফিজ। বিশেষ বার্তায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। দুর্গাপূজায় বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করা হবে বলছেন চৌধুরী নয়াব ইউসুফ। এবং সর্বশেষ জানাবো, স্বর্ণা হত্যায় অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ নেই কেন? দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগে ফিরে আসার সুযোগ নেই বলছেন দুদু। আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান। দুদু বলেছেন আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন, তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান নেই। দুদু বলেন আওয়ামী লীগ শুধু জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তা নয়, 15 বছর ধরে তারা অগণিত হত্যাকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের শুরুতে 3.5 বছরে মর্মান্তিক ইতিহাস আছে, সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। সুতরাং তাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দল বলে ভাবার কোনো কারণ নেই। দুদু আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন জনগণের কাছে, যাদের প্রত্যাখ্যান করে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা নিজের রক্ষা করতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার হাতে নির্বিচারে অস্ত্র তুলে দিলেও তার হাসিনাকে রক্ষা করতে পারেনি। ফ্যাসিবাদের দোষরা এখানেও আছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতি তত ভালো, তবে আগে সংস্কার আনা প্রয়োজন, তারপর অন্য সব। তিনি বলেন, পার্টির পক্ষ থেকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন গণতন্ত্রের লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে কোনো দল ক্ষমতায় আসে ততক্ষণ। তবে আমাদের দল ও জনগণ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান যে যাই বলুক, আগামী দিনে বিএনপির দিন, আগামী দিন ধানের শীষের দিন। সরকার নির্বাচন নিয়ে উদাসীন বলছেন মেজর হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু এখনো পর্যন্ত সেটি করা হয়নি। নির্বাচন নিয়ে যারা তারা উদাসীন, মনে হয় যেন তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি, কিন্তু এ সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি। তাদের একজন 4-5টা মন্ত্রণালয়ে বসে আছে, কিন্তু সেখানে কোনো কাজ দেখছি না। স্বাস্থ্য উপদেষ্টা এখনো পর্যন্ত কোনো হাসপাতালে যায়নি, অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না। এই সরকারের প্রথম কাজ ছিল যারা হতাহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্তই থাকবে, এই দুর্বল সরকার এটা কি ঠিক করতে পারবে? একটা শক্তিশালী সরকার যদি আসে তাহলে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা সক্ষম হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, স্বৈরা শাসক শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের মদদে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে। এই দৃশ্য দেখলে বুক ফেটে যায়, কিন্তু তারপরেও কি আমরা শিক্ষা নিয়েছি? বিপ্লব হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরো বলেন, আমরা যারা 16 বছর সংগ্রাম করে এসেছি, আমাদের বারবার আহ্বান করার সত্ত্বেও কোনো কিছু জানানো হচ্ছে না। যারা এই সরকারের দায়িত্বে আছেন তারা খুবই জ্ঞানী গুণী মানুষ, কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তাদের পক্ষে এই ধরনের একটা বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময়ের সরকার পরিচালনা করা খুবই কঠিন। বিশেষ বার্তা ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগ। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে দলটি। ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা। পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো, আমাদের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনের রূপ নেয়। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালালে তা গণ অভ্যুত্থানে শেষ হয়। আন্দোলনে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং 30,000-এরও বেশি আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছে। শেখ হাসিনাকে ইতিমধ্যে দেশ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে 100+ হত্যা মামলা। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে। এছাড়া শেখ হাসিনা দেশত্যাগ পর থেকে বাংলাদেশের সবচেয়ে পূর্ণ দল আওয়ামী লীগের কার্যত নিষ্ক্রিয়। দুর্গাপূজায় বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করা হবে বলছেন চৌধুরী নায়াব ইউসুফ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নয়াব ইউসুফ বলেছেন, দুর্গাপূজায় যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে। চৌধুরী নয়াব ইউসুফ আরও বলেন, ফরিদপুরের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনানিবাহিনী রয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্ব আপনাদের সহযোগিতা করবে। আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা মন্দির পরিদর্শন করবে, আপনারা যাতে দুর্গাপূজা ভালোভাবে পালন করতে পারেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আমরা সকলেই। সবাই প্রধান অতিথির বক্তব্যে নয়াব ইউসুফ আরও বলেন, আমার পরিবার সম্প্রতিতে বিশ্বাসী, আমার বাবা আমার দাদা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কাজ করেছেন, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন, তাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের পাশে থেকেছেন। আমাদের পরিবার অসাম্প্রদায়িক পরিবার। তিনি শারদীয় দুর্গাপূজা সম্পর্কে বলেন, আপনারা নির্ভয়ে পূজা করেন, আপনাদের কোনো সমস্যা হবে না, আমি সহ আমাদের
দলের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে রয়েছে, আপনাদের কোনো ভয় নেই। স্বর্ণ হত্যায় অন্ত্রপতি সরকার প্রতিবাদ নেই কেন? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমার বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশী দেশ সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। ফেলানির কথা এখনো মানুষ ভোলেনি, কিন্তু সরকার কোনো প্রতিবাদ করেনি, বিবৃতি দেয়নি। হাসিনা মাথা ভারতের দিকে চিন্তা করে নতুন নতজানু করে রাখতো, সার্বভৌমত্বের পক্ষে মাথা তুলতে না। এখন তো হাসিনা নেই, জনগণের সরকার ক্ষমতায়। সীমান্ত স্বর্ণা দাসকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, অন্ত্রপতি সরকার কোনো প্রতিবাদ করেনি কেন, সেটা জনগণের প্রশ্ন। তিনি আরো বলেন, বিভিন্ন ধর্মের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে হিন্দু কেউ আহত বা নিহত হলে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রতিবেশী দেশ হিন্দুর উপর আক্রমণ বলে প্রচার করে, কিন্তু ভারত সীমান্তে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিবেচনা করে না। তারা সীমান্তে যে কাউকে হত্যা করে তাদের টার্গেট বাংলাদেশের মানুষ। ওরা ফালানিকে যেভাবে ঝুলিয়েছে সেভাবে স্বর্ণাকেও মেরেছে, আরও একজন হিন্দুকে মেরেছে। সীমান্তকে শান্তিপূর্ণ সীমান্ত তৈরির আহ্বান জানালেও ভারত শুনেনি। হাসিনা পতনের পর ভারত আরও আগ্রাসী হয়ে উঠেছে, সীমান্ত রক্তাক্ত করেছে, সহিংস হচ্ছে। রিজভী বলেন, 5 আগস্ট বিপ্লবের পর ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নিয়েছে, তাদের উপর জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে, কিন্তু সীমান্তে হত্যার বিষয়ে আপনারা নির্লিপ্ত কেন, উদাসীন কেন? কিশোরীকে হত্যার বিষয়ে কোনো কথা নেই কেন? এই প্রশ্নে দেশের মানুষের মুখে মুখে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, লুটপাটের সরকার সদস্যদের বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছে, ওরা আপনাদের সকল হতে দেবে না, ওরা নানা চক্র করে যাচ্ছে। সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। এই নেতা বলেন, খালেদা জিয়াকে বারবার দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে কিন্তু তিনি মাথা নত করেননি। সর্বশেষে তিনি বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা দেন। ওরা ফালানিকে যেভাবে ঝুলিয়েছে সেভাবে স্বর্ণাকেও মেরেছে, আরও একজন হিন্দুকে মেরেছে। সীমান্তকে শান্তিপূর্ণ সীমান্ত তৈরির আহ্বান জানালেও ভারত শুনেনি। হাসিনা পতনের পর ভারত আরও আগ্রাসী হয়ে উঠেছে, সীমান্ত রক্তাক্ত করেছে, সহিংস হচ্ছে। রিজভী বলেন, 5 আগস্ট বিপ্লবের পর ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নিয়েছে, তাদের উপর জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে, কিন্তু সীমান্তে হত্যার বিষয়ে আপনারা নির্লিপ্ত কেন, উদাসীন কেন? কিশোরীকে হত্যার বিষয়ে কোনো কথা নেই কেন? এই প্রশ্নে দেশের মানুষের মুখে মুখে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, লুটপাটের সরকার সদস্যদের বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছে, ওরা আপনাদের সকল হতে দেবে না, ওরা নানা চক্র করে যাচ্ছে। সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। এই নেতা বলেন, খালেদা জিয়াকে বারবার দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে কিন্তু তিনি মাথা নত করেননি। সর্বশেষে তিনি বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা দেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।